বিভক্তি শেখ আর চড়া। আমরা অনেক সময় বিভক্তি খাই না, যে বিভক্তি কিরকম শিখতে পারি, এইরকম আজকে একটা আমরা ছড়া দেখলাম যে বিভক্তি শেখ আর ছড়া। দেখেন ভাই, বিভক্তি হচ্ছে গিয়া সাত প্রকার। বিভক্তি কয় প্রকার? সাত প্রকার। বিভক্তি হচ্ছে সাত প্রকার। একটা প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চম বিভক্তি, ষষ্ঠ বিভক্তি, আর সপ্তম বিভক্তি। তাহলে বিভক্তি কত প্রকার? সাত প্রকার। সাত প্রকার। এখন প্রশ্ন হচ্ছে সাত প্রকার বিভক্তি কি কি? ওটা তোমার ফাইনে একটা ছড়া দেখি, আমি এখন ছড়াটা লিখলাম, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ছড়া। ছড়াটা আমি বুঝাই দিই। প্রথমে হোক ও ও প্রথমা, কে রে দ্বিতীয়া, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা। শেষ আবারও বলি, ও এ তে এতে, এতে হলো প্রথমা, কে রে দ্বিতীয়া, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা। আবার হই আমাস্তে, ও এ তে এতে প্রথমা, ও এ তে এতে, ও এ তে এতে প্রথমা, কে রে দ্বিতীয়া, কে রে দ্বিতীয়া, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা। মানে ব্যাখ্যা রয়েছে, মানে কেয়ারে কি জানাই, কেয়ারে মানে আমরা জানি কি, তা দ্বিতীয়া, কেয়ারে হলো দ্বিতীয়া, তার মানে চতুর্থীও কেড়ে, দ্বিতীয় কেড়ে, চতুর্থী হলো কেড়ে, সপ্তমীও ও এতে এতে। তাহলে আমরা কইতে পারি কি, তা যে চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা, দ্বারা দিয়ে কর্তৃকে হয় তৃতীয়া, রয়ের ষষ্ঠী, দ্বারা দিয়ে কর্তৃক হয় তৃতীয়া, রয়ের ষষ্ঠী, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া, রয়ের ষষ্ঠী, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া, রয়ের ষষ্ঠী। আবার কই, ও এ তে এতে প্রথমা, কে রে দ্বিতীয়া, চতুর্থী হলো দ্বিতীয়ার মতো, সপ্তমী হলো প্রথমা, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া, রয়ের ষষ্ঠী। শেষ।